গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো একদম আমি রেডি হয়ে তারপর নীলাঞ্জনাকে রেডি করাচ্ছি। আজকে সোনার স্কুলে রয়েছে ডান্স প্রোগ্রাম, যেহেতু ওদের স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশান রয়েছে, তা সেখানে নীলাঞ্জনা ডান্সে পার্টিসিপেট করছে। তো সেই তোড়জোড় সকালবেলা উঠেই কিন্তু শুরু হয়ে গেছে। তো সবার আগে আমি রেডি হয়ে নিয়েছি, এবার ওর সমস্ত আউটফিটটা করে দিচ্ছি। তার মধ্যে শাড়ি পরানোটা হয়ে গেছে, এবার হেয়ার স্টাইলটা করব, তারপর খুব তাড়াতাড়ি করে স্কুলে যেতে হবে। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যেহেতু নাচের মধ্যে অনেক কিছু রয়েছে সেগুলো করাতে হবে। আলতা পরাতে গিয়েই অনেকটা সময় চলে গেছে। তারপর দেখো শাড়িটা পরিয়ে দিয়েছি, এবার খোঁপাটা করে দিচ্ছি। তারপর স্কুলে গিয়েও কিছু কাজ রয়েছে, ম্যাম ওদেরকে পুরো একটার মধ্যে চলে যেতে বলেছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি গোছাতে পারি। আমার বেশি টাইম লাগে না সাজাতে, কিন্তু সকালে তো ঘরের কাজবাজও থাকে, রান্নাবান্নাও থাকে, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর এই দেখো ওর চুলটা কিন্তু মানে খোঁপাটা পুরো রেডি হয়ে যাচ্ছে। খোঁপাটা করিয়ে তারপর ওর অর্নামেন্টসগুলো পরিয়ে দেব, যেহেতু ভরতনাট্যমের উপরে ওদের ডান্সটা রয়েছে, সেই জন্য অর্নামেন্টস একটু বেশি পরাতে হবে সেই টাইপের। তো সেই জন্যে একটু সময়টাও বেশি লাগবে। আর এবার ওদের স্কুলে সিঙ্গার হিসেবে আসছেন লগ্নজিতা, তো সেই প্রোগ্রামটাও আমরা দেখব, সেটা হবে রাতের বেলা ওদের ডান্স পারফরমেন্সের পরে। তো লগ্নজিতার গানও আমরা শুনবো। তো এই দেখো চুল বাঁধা হয়ে গেছে, এবার ভরতনাট্যমের যেসব অর্নামেন্টস আছে সেগুলো আস্তে আস্তে করে পরিয়ে দেবো। ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে পড়াচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাকে রেডি হতে। তো ঠান্ডাটা তো প্রচুর পরিমাণে পড়েছে, তো ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক কিছু করার নেই, গোছাতে তো হবেই। এদিক থেকে স্কুল থেকে হঠাৎ মেসেজ আসলো একটার মধ্যে, যেতেই হবে আর গিয়ে আমার পুরো রেডি হয়ে যেতে হবে। তো সেই জন্যে দেখো আমি কিন্তু সোনাকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই রেডি করাচ্ছি। তো স্কুলে ভীষণ আনন্দ হবে, প্রচণ্ড সুন্দর প্রোগ্রাম হয় ওদের স্কুলে, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকবারই পার্টিসিপেট করে, নীলাঞ্জনা প্রত্যেকবার ডান্সে থাকে, তো সেটা জানি কিভাবে প্রোগ্রামটা হয়, ভীষণ ভালো লাগে। এবারও কিন্তু আশা করব খুব ভালো প্রোগ্রাম হবে। তো ওর বাবাও চলে এসছে, এসে কিন্তু ওনাকেও বললাম রেডি হয়ে যেতে, আমরা সবাই একসাথে বেরিয়ে পড়ব। তো এই যে শীতের ড্রেস না নিয়ে তো যাওয়া যাবে না, আমি তো অলরেডি পরে নিয়েছি, কারণ ভীষণ শীত করছিল ঘরের মধ্যে আরও, আর ওয়েদারটা মানে প্রচণ্ড ঠান্ডা, অন্যবার ঠান্ডা পড়ে তার তুলনায় আজকে বেশি ঠান্ডা পড়েছে। তো দেখো আমরা অলরেডি স্কুলে চলে এসেছি, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যামের রুম। এই যে প্রিন্সিপাল ম্যাম পেপার দিয়ে ভরতনাট্যমের এই সামনের এই ডিজাইনটা ম্যাম নিজে হাতে বানিয়েছেন, তো ওটা স্কুলে ছিল ওটা পরিয়ে দিয়েছে। তো অলরেডি শুরু হয়ে গেছে পারফরমেন্স করার জন্য, সবাই রেডি। এখানে ডান্সের জন্য মোটামুটি প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। প্রথমে ছোটরা করছে, তারপর পরপর করবে সবাই। Oh, my God.
Don't you hear me? Don't
ডান্স পারফরমেন্স তো শেষ হয়ে গেল, এখন দেখো রাত হয়ে গেছে। তো আমরা একটু বাড়িতে গেছিলাম, আবার বাড়ি থেকে ফেরত এসেছি, এর মধ্যে আবার কিছুটা ব্যান্ডের গানও হয়ে গেছে, স্কুল স্টুডেন্টরাই করেছে, তো ওটা আর আমরা দেখতে পারিনি। এখন লগ্নজিতার গান হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। তো তোমরা শোনো লগ্নজিতার গান, তোমাদের কেমন লাগছে? Thank you.